2019 সালের পর 2022 সালের শেষের দিকে যখন করোনা নিয়ে বাড়াবাড়ি হওয়ার উপক্রম দেখা দিয়েছে, তখন আগেভাগেই সতর্কতা অবলম্বন করতে চাইছে ভারত সরকার। আগের দুই কোভিড তরঙ্গ পূর্ব এশিয়ার আঘাত হানার 30 থেকে 35 দিন বাদে ভারতে সংক্রমণ বেড়েছিল। তাই কেন্দ্র মনে করছে আগামী 35 থেকে 40 দিন দেশের কাছে ভীষণ গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ ইতিমধ্যেই চীনে বারবারন্ত হয়ে গিয়েছে করোনার। তবে ইতিমধ্যেই একটা খবর নেতিবাচক বাতাবরণ তৈরি করেছে দেশের মধ্যে। জানা গিয়েছে মাত্র দুদিনেই বিদেশ থেকে ভারতে আসা 39 জন বিমানযাত্রী কোভিড পজিটিভ হয়েছেন। দেশের কোভিড পরিস্থিতি যে আগের মতো খারাপ পর্যায়ে যেতে পারে তার একটি আশঙ্কা রয়েছে। অন্যদিকে কেন্দ্রীয় স্বাস্থ্য পরিবার কল্যাণ মন্ত্রক মনে করছে জানুয়ারি মাসের মাঝামাঝি সময় থেকে ভারতে বাড়তে পারে করোনা সংক্রমণ এবং তা যে আরও একটি ঢেউ নিয়ে আসতে পারে সেই সম্ভাবনা অবজ্ঞা করা যায় না। যদিও এটাও আশা করা হচ্ছে এবার পরিস্থিতি একদমই খারাপের দিকে যাবে না বা সংকটজনক হবে না, মৃত্যু এবং হাসপাতালে রোগীর ভর্তির হার কম হবে। তবুও দেশের সব রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে সতর্ক থাকার নির্দেশ দিয়েছে কেন্দ্র এবং একই সঙ্গে যে কোনো পরিস্থিতি মোকাবিলার জন্য প্রস্তুত থাকতে বলা হয়েছে।